বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সবাই ভালো আছো? ওকে, ধন্যবাদ। আজ একটু ঠান্ডা ঠান্ডা পড়তেছে না বৃষ্টির কারণে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সকলকে। এই করোনার ক্লান্তিকালে ঘরে বসে তোমরা ক্লাস উপভোগ করো, এবং এই ক্লাস যতদিন করোনা থাকবে তোমাদের জন্য এই অনলাইনের মাধ্যমে এই ক্লাস তোমাদের দেখতে হবে। আজকে আমি তোমাদের জন্য ক্লাস সিক্স এর ইংরেজি দ্বিতীয় পত্র এবং আজকের পাঠ করব আমরা টেন্স সম্পর্কে। ধন্যবাদ। আমি আজকের পাঠের আলোচনার শুরুতেই আমি মোহাম্মদ আইয়ুব আলী, সহকারী শিক্ষক আইসিটি ভেলারহাট বিশ্ববিদ্যালয়, সদর ঠাকুরগাঁও। ধন্যবাদ। আজকের পাঠে আমরা প্রথমে শুরু করি টেন্স সম্পর্কে। এই টেন্স অর্থ হলো কাল। টেন্স অর্থ কাল। এই টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়। তাহলে টেন্স তিন প্রকার, তিন প্রকার মনে রাখবে। টেন্স কত প্রকার? তিন প্রকার। এক প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। দুই পাস্ট টেন্স, তিন ফিউচার টেন্স, FUTURE ফিউচার টেন্স। তাহলে টেন্স তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই প্রেজেন্ট টেন্স হলো বর্তমান কাল, বর্তমান কাল। পাস্ট টেন্স হলো অতীত কাল, অতীত কাল। ফিউচার টেন্স হলো ভবিষ্যৎ কাল। তাহলে এই টেন্স তিন প্রকার আমরা জেনে গেলাম। প্রেজেন্ট টেন্স হলো বর্তমান কাল, পাস্ট টেন্স হলো অতীত কাল, ফিউচার টেন্স হলো ভবিষ্যৎ কাল। তাহলে আমরা জেনে গেলাম এবং এখন আলোচনা করব। আবার এক একটি টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে। কত ভাগে? চার ভাগে। তাহলে এই এক একটি টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে সেটাও আগে জেনে নিই। তাহলে প্রেজেন্ট টেন্স যেহেতু চার প্রকার তাহলে সেটাও জেনে নিই। এই প্রেজেন্ট টেন্স এক, প্রেজেন্ট টেন্স TENSE চার প্রকার। চার প্রকার এক প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট INDEFINITE ইনডিফিনিট টেন্স। দুই প্রেজেন্ট কন্টিনিউয়াস CONTINUOUS কন্টিনিউয়াস টেন্স। তিন প্রেজেন্ট পারফেক্ট PERFECT পারফেক্ট টেন্স। চার প্রেজেন্ট পারফেক্ট PERFECT পারফেক্ট কন্টিনিউয়াস CONTINUOUS কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো যে আবার আমরা প্রথমে জেনেছি টেন্স তিন প্রকার,
আবার এই তিন প্রকার মধ্যে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স আর এখন জানতেছি এই প্রেজেন্ট টেন্স কে আবার চার ভাগে ভাগ করা হয়েছে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুড তাহলে আমরা এখন আলোচনা করব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আমরা এভাবে মোট 12টা টেন্স কে নিয়ে আজকে আলোচনা করব তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে তাহলে শুরু করি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে আমরা জানব বা কিভাবে ব্যবহার আমরা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মনে রাখবে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে আমরা চিনব তাহলে আগে আমাদের মনে রাখতে হবে যে এই টেন্সের এর আগেও আমি আলোচনা করেছি যে প্রেজেন্ট আবার পাস্ট আবার পাস্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল পিআরএস পাস্ট পার্টিসিপল পিআর পার্টিসিপল তাই না তাহলে দেখো প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপলের এখানে কিন্তু মনে করো ডু আবার ডিড আবার ডান ডু ডিড ডান তাহলে আমরা মনে রাখবো যে ডু হলো প্রেজেন্ট টেন্স ডিড হলো পাস্ট টেন্স আর ডান হলো পাস্ট পার্টিসিপল তাহলে এই এখানে আমাদের মনে রাখতে হবে যে ডু তাহলে প্রেজেন্ট টেন্স তাহলে প্রেজেন্ট টেন্সে মূল ভাবটি কি প্রেজেন্ট টেন্স থাকবে অর্থাৎ মূল ভাবটি প্রেজেন্ট টেন্স বলেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে বাক্যে দেখি আগে যে আই ডু ইট তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি না বোধক করে মনে করো নেগেটিভ নেগেটিভ করে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে নেগেটিভ করার সময় সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট তাহলে আই ডু নট আবার ডু ইট এই হল নেগেটিভ তাহলে আমাদের মনে রাখতে হবে যে মূল ভাবটি প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আবার এখানে অনেক পাস্ট টেন্স থাকতে পারে আবার পাস্ট পার্টিসিপল থাকতে পারে তখন কিন্তু বাক্যটা অন্য হবে তাহলে আমাদের মনে রাখি আরো যদি দেখি দেখো একটু যে হি প্লেস ফুটবল হি প্লেস ফুটবল তাহলে এই প্লেস এখানে এস যুক্ত হয়েছে তাহলে এই কেন এস যুক্ত হয়েছে যে এটা হলো থার্ড পারসন এই থার্ড পারসনের জন্য মূল ভাবের সঙ্গে এস বা ইএস যুক্ত হয় তাহলে সেটাই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে হি প্লেস ফুটবল আবার যদি বলা হয় আই প্লে ফুটবল তাহলে এখানে প্লে এখানে প্লেস ক্লিয়ার বোঝা গেছে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হলে ভার্বের সঙ্গে এস ইএস যুক্ত থাকে না শুধু থার্ড পার্সনের এক বচন হলে মূল ভাবের সঙ্গে এস বা ইএস যুক্ত হয় তাহলে আমাদের মনে রাখতে হবে মূল ভাবটি প্রেজেন্ট টেন্স মানেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আবার এটা যদি না বোধক হয় যে আই ডু নট ডু ইট তাহলে এখানে কিন্তু ডু নট ব্যবহার হয়েছে এবং মূল ভাবটি প্রেজেন্ট টেন্স এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স আবার যদি এরকম হয় যে আই প্লে ফুটবল তাহলে যদি এমন হয় যে ডু আই তাহলে এখন দেখো সাবজেক্টের পূর্বে ডু বা ডাজ তাহলে যদি থাকে তাহলে সেটা হলো ইন্টারোগেটিভ তাহলে আমরা জেনে গেলাম প্রেজেন্ট ইনডিফিনিট না বোধক এবং প্রশ্ন বোধক ক্লিয়ার সবাই ওকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আলোচনা আর কিন্তু শেষ এবারে চলে যাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একটু মনোযোগ দিবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনব সাবজেক্টের পরে
সাহায্যকারী ভার্ব থাকবে, যেমন আই অ্যাম, ইটিং রাইস। দেখো সাবজেক্ট আই, এখানে অ্যাম, ইজ, আর যদি থাকে মূল ভার্বের সঙ্গে আই এন জি যোগ, তাহলে সেটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে মনে রাখতে হবে সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর থাকবে এবং মূল ভার্বের সঙ্গে আই এন জি যুক্ত হবে, তাহলে সেটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার এখানে তাহলে যদি আই আসে, অ্যাম হয়েছে, যদি হি হয় তাহলে হি ইজ ইটিং রাইস, আবার যদি সি হয় সি ইজ ইটিং রাইস, দে যদি হয় দে আর ইটিং রাইস। ক্লিয়ার সবাই? তাহলে সাবজেক্টের উপর নির্ভর করতেছে অ্যাম হবে না ইজ হবে না আর হবে। এখানে কিন্তু আবার নাবোধক যদি করি তাহলে দে আর নট ইটিং রাইস, আবার যদি প্রশ্নবোধক করি তাহলে আরটা সামনে, আর দে ইটিং রাইস, তাহলে আমরা নাবোধকও বুঝতে পারতেছি এবং প্রশ্নবোধকও বুঝতে পারতেছি। ক্লিয়ার? তাহলে এখানে ক্লিয়ার হয়ে গেছে আমরা যে অ্যাম ইজ আর হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখি তাহলে যে আই হ্যাভ ডান ইট, আই হ্যাভ ডান ইট, তাহলে দেখি সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ যদি থাকে তাহলে মূল ভাবটি আবার পাস্ট পার্টিসিপেন্ট করিতে হয়, তাহলে সেটাই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আরো দেখি হি হ্যাজ, হি হ্যাজ ইটেন, ই এ টি ই এন, ইটেন রাইস। দেখো হি হ্যাজ ইটেন রাইস, তাহলে সাবজেক্টের পরে হ্যাভ অথবা এই যে হ্যাজ যদি থাকে তাহলে মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল, সেটাই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে মনে রাখবো প্রথমে ছিল অ্যাম ইজ আর, এর আগে ছিল শুধু মূল ভার্বটি, তাহলে হি হ্যাজ ইটেন রাইস, আবার যদি যেমন হয় দে, দে হ্যাভ, দে হ্যাভ, পি এল এ ওয়াই ইজ প্লেড ফুটবল, টি বি এ ডবল। তাহলে দেখো দে হ্যাভ প্লেড পাস্ট পার্টিসিপেন্ট, তাহলে এখন ক্লিয়ার সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ যদি হয় তাহলে মূল ভাবটি পাস্ট পার্টিসিপেন্ট, সেটাই হলো কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গুড, এবার লক্ষ্য করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, একটু মনোযোগী হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কেমনে চিনবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে এরকম, মনে করো হি হ্যাজ, হি হ্যাজ বিন ডবল ই এন, হি হ্যাজ বিন ইটিং, ইটিং রাইস ফর টু ডেজ বা টু আওয়ার্স, টু আওয়ার্স এইচ ও ইউ আর এস। লক্ষ্য করি সবাই, দেখি সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকবে মূল ভাবের সঙ্গে আইএনজি যুক্ত, তারপরে অবজেক্ট, তারপর ফর টু আওয়ার্স অর্থাৎ সময় ধরিয়া যাবত এরকম উল্লেখ থাকিলে, এবং সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকবে মূল ভাবের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে, সেটাই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গুড, আরেকটা দেখি, মনে করো আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন প্লেয়িং, পিএল ওয়াই আইএনজি প্লেয়িং লুডু, এল ইউ ডি ইউ ফর ফর টু ডেজ, ফর টু ডেজ অর্থাৎ আমি দুই দিন ধরিয়া কি লুডো খেলতেছি। এই যে সময় একটা, সময় ধরিয়া যাবত
তার সামনে ফর বা সিন্স থাকবে আবার সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন এবং মূল ভাবের সঙ্গে আই এম যুক্ত তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট টেন্সের চারটি বিষয় নিয়ে এখন আলোচনা করা হলো খেয়াল রাখো যে প্রেজেন্ট টেন্সের চারটি আমরা আজ জেনে গেলাম যে তাহলে প্রথমটা কি ছিল একটু শুনে রাখবে আমি কিন্তু পরবর্তীতে তোমাদের ধরবো উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং শুনে রাখবে যে প্রেজেন্ট টেন্স কিভাবে চারটি রূপান্তর করেছিলাম এবারে দেখব পাস্ট টেন্স তাহলে প্রেজেন্ট আগে জেনে নেই যে প্রেজেন্ট তারপর ছিল কি পাস্ট তারপর কি ছিল ফিউচার FUTURE তাহলে প্রেজেন্ট টেন্স কে আমরা শেষ করে দিয়েছি এবার পাস্ট টেন্স তাহলে দেখি যে পাস্ট আবার ওই একই নিয়ম পাস্ট ইনডিফিনিট FINITE পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হলো মূল ভাবটি পাস্ট টেন্স ক্লিয়ার মূল ভাবটি পাস্ট টেন্স তাহলে কি হবে যেমন আই ডিড ইট আই ডিড ইট তাহলে ডু এর পাস্ট টেন্স কিন্তু ডিড এই জন্য হলো পাস্ট ইনডিফিনিট টেন্স আবার যদি হয় মনে করো হি sang S-A-N-G he sang a song he sang a song সে একটি গান গায় গেয়েছিল তাহলে সিং এর past tense কিন্তু sang ডু এর past tense did ইট এর past tense at তাহলে এইগুলো জিনিস আমাদের মনে রাখতে হবে সেটাই হলো present past indefinite tense clear সবাই subject এর পরে মূল ভাবটি past tense এটা মনে রাখবে সাবজেক্টের পরে মূল ভাবটি পাস্ট টেন্স সেটাই হলো কি পাস্ট ইনডিফিনিট টেন্স ওকে আবার হ্যাঁ এটা যদি আমার না বোধ হয় যদি এটা না বোধ হয় তখন কিন্তু আমার মূল ভাবটি প্রেজেন্ট টেন্স করতে হবে যেমন আই ডিড ইট যদি না বোধ করি তাহলে আই ডিড নট ডু ইট ওকে তাহলে সাবজেক্টের পরে ডিড নট ব্যবহার হবে তারপরে মূল ভাবটি আবার প্রেজেন্ট টেন্স হয়ে যাবে অর্থাৎ এই ডিডটার মূল ভাব হলো প্রেজেন্ট টেন্স তাহলে সেটা হলো না বোধ আবার এটা হয় যে হি sang a song তাহলে হি ডিড নট হি ডিড নট সিং সিং থেকে স্যাং হয়েছিল তাহলে সিং এস আই এন জি সিং এ সং ক্লিয়ার তাহলে দেখি সাবজেক্টের পরে ডিড নট হলে মূল ভাবটি প্রেজেন্ট টেন্স এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স এর নেগেটিভ সেন্টেন্স তাহলে ক্লিয়ার হয়েছে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স হলো সাবজেক্টের পরে মূল ভাবটি পাস্ট টেন্স ওকে এবারে যাব পাস্ট কন্টিনিউয়াস টেন্স লক্ষ্য করো সবাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে দেখি পাস্ট এখানে ইনডিফিনিট ছিল আমরা করব এখানে কন্টিনিউয়াস সি ইউ এন T-I-N-U-O-U-S Continuous Tense তাহলে past continuous tense হলো subject এর পরে যেমন I was T-I-N-Z eating rice I was eating rice তাহলে দেখি সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার যদি থাকে মূল ভাবের সঙ্গে আইএন যুক্ত সেটাই হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে ক্লিয়ার তাহলে সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার যদি আই হয়েছে যে আই ওয়াজ হি হলে হি ওয়াজ শি হলে শি ওয়াজ দে যদি হয় দে ওয়ার তাহলে এটা বহুবচন দে ওয়ার ইটিং রাইস আবার যদি উই হয় তাহলে উই ওয়ার ইটিং রাইস ক্লিয়ার সবাই তাহলে সাবজেক্ট পরে এম ইয়ার যখন ছিল তখন কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে ওয়াজ ওয়ার হয়েছে এই জন্য হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং এটা যদি না বলতে করি তাহলে আই ওয়াজ নট দে ওয়ার নট তাহলে না বলতে হয়ে গেল এবার চলে যাই পাস্ট
পারফেক্ট টেন্স খুব মনোযোগ দিবে একটু পাস্ট পারফেক্ট টেন্স লক্ষ্য করি পাস্ট পারফেক্ট পি পারফেক্ট পি ই আর সরি একটু ভুল হয়ে গেল পারফেক্ট পি ই আর এফ ই সি টি পারফেক্ট টেন্স লক্ষ্য করি পাস্ট পারফেক্ট টেন্স তাহলে কিভাবে চিনব যে আই had done, I had done it, I had done it before, before he, sorry, একটু ভুল হয়ে গেল, he came. লক্ষ্য করলে তাহলে ফার্স্ট পারফেক্ট টেন্সের দুইটা সাবজেক্ট একটা আই এখানে একটা হি তাহলে প্রথম বাক্যটা এখানে বিফোর এবং আফটার দিয়ে সংযুক্ত থাকতে পারে সেটা পূর্বেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে ফার্স্ট পারফেক্ট টেন্সের সাবজেক্টের পরে হ্যাড এবং মূল ভাবটি পাস্ট পার্টিসিপল তারপর বিফোর বা আফটার দিয়ে সংযুক্ত থাকবে তো আমাদের এখানে শুধু মনে রাখবো সাবজেক্টের পরে হ্যাড বলে মূল ভাবটি পাস্ট পার্টিসিপল এটাই হলো পাস্ট পারফেক্ট টেন্স ওকে আবার যদি বলি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস সি ইউ এন টি আই এন ইউ ও ইউ এস কন্টিনিউয়াস টেন্স তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে আই হ্যাড বিন বি ডাবল ই এন বিন ডু থেকে ডুইং তখন আই এন জি জো ক্লিয়ার তাহলে দেখো আই হ্যাড বিন ডুইং ইট বিফোর হি ক্যাম তাহলে সেটাই হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শুধু এখানে বিন যোগ হবে মূল ভাবের সঙ্গে তখন আই এন জি যুক্ত হবে যদি হ্যাড হয় তাহলে ডু ডিড ডান ইট বিফোর হি ক্যাম ক্লিয়ার তাহলে শোনা রাখবো আমরা কয়টা জিনিস আলোচনা করা হলো আটটা টেন্স সম্পর্কে আলোচনা কিন্তু শেষ মনে হবে প্রেজেন্ট টেন্সে চারটা পাস্ট টেন্সে চারটা হয়েছে তাহলে পাস্ট ইনডিফিনিট ছিল পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ক্লিয়ার এবার চলে যাব আমরা ফিউচার টেন্স খুব সহজ এবারে ফিউচার টেন্স লক্ষ্য করি ফিউচার টেন্স এটা শেষ এবার ফিউচার তার মানে এফ ইউ টি ইউ আর ই ফিউচার ইনডিফিনিট আই এন ডি ই এফ আই এন আই টি ই তাহলে লক্ষ্য করি ফিউচার ইনডিফিনিট টেন্সটা কিভাবে চিনব যে দেখো একটু আই শ্যাল ডু দ্য ওয়ার্ক আই শ্যাল ডু দ্য ওয়ার্ক তাহলে সাবজেক্টের পরে শ্যাল বা উইল যদি থাকে তাহলে সেটাই হলো ফিউচার ইনডিফিনিট টেন্স মনে রাখবে ফিউচার ইনডিফিনিট টেন্স সাবজেক্টের পরে শ্যাল বা উইল কার সঙ্গে শ্যাল কার সঙ্গে উইল শুধু আমরা এটা সাবজেক্টের উপর নির্ভর করি যদি হি হয় তাহলে হি উইল ডু দা ওয়ার্ক আবার যদি দে হয় দে উইল আবার উই যদি হয় উই শ্যাল ডু দা ওয়ার্ক তাহলে সাবজেক্টের উপর নির্ভর করছে শ্যাল বা উইল বুঝবে তাহলে শ্যাল বা উইল হলেই আমরা এখানে ধরে নেব যে এটা হলো কি ফিউচার ইনডিফিনিট টেন্স ওকে এবারে দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স লক্ষ্য করিস সবাই ফিউচার কন্টিনিউয়াস টেন্স সি ও এন টি আই এন ইউ ও ইউ এস ফিউচার কন্টিনিউয়াস টেন্সে লক্ষ্য করি যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে তাহলে কি হবে যেমন আই শ্যাল বি আই শ্যাল বি আর উইল বি হলেই মূল ভাবের সঙ্গে আই এন যুক্ত আই শ্যাল বি ডুইং ডুইং ইট বাস তাহলে সাবজেক্টের পরে শ্যাল বি আর উইল বি যদি হয় তাহলে মূল ভাবের সঙ্গে আই এন যুক্ত
এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স এখন আরেকটা দেখি মনে করে হি উইল বি হি উইল বি কি রিডিং আর ই ডি আই এম রিডিং বুক ক্লিয়ার তাহলে সে কি রিডিং এ বুক তাহলে সে একটি বই পড়িতে থাকে তাহলে হি প্রসঙ্গে উইল বি আই এর সঙ্গে শ্যাল বি এটা শুধু আমাদের মনে রাখতে হবে তাহলে ক্লিয়ার ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট পড়ে শ্যাল বি আর উইল বি এবারে দেখব ফিউচার পারফেক্ট টেন্স লক্ষ্য করি সব ফিউচার পারফেক্ট টেন্স পি আর এফ ই সি টি পারফেক্ট টেন্স তাহলে লক্ষ্য করি যেমন হি হি উইল হ্যাভ হি উইল হ্যাভ ডান ইট ক্লিয়ার তাহলে সাবজেক্ট পরে শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ হলেই মূল ভাবটি পাস্ট পার্টিসিপল সেটাই হলো ফিউচার পারফেক্ট টেন্স আবার এখানে যদি এমন হয় যে উই শ্যাল হ্যাভ উই শ্যাল হ্যাভ তাহলে কি হবে এখন ডান বা এখানে যে মূল ভাবটি থাকবে সেই মূল ভাবটি পাস্ট পার্টিসিপল তাহলে ক্লিয়ার ফিউচার পারফেক্ট টেন্স ওকে আচ্ছা যদি এমন হয় যে আই তাহলে আই শ্যাল হ্যাভ আই শ্যাল হ্যাভ কি দেব আচ্ছা ফ্লাই তাহলে ফ্লাই ফ্লিউ ফ্লোন এফ এল ও ডাব্লিউ এন ফ্লোন এ কাইট ক্লিয়ার তাহলে লক্ষ্য করি যে আই শ্যাল হ্যাভ ফ্লোন এ কাইট তাহলে সাবজেক্ট পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ হলেই ফিউচার পারফেক্ট টেন্স আবার লক্ষ্য করি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সি ও এন টি আই এন ইউ ও ইউ এস তাহলে লক্ষ্য করি আবার আই আই শ্যাল এ বি আই শ্যাল হ্যাভ বিন I shall have been eating rice. See. তাহলে এখন লক্ষ্য করি সাবজেক্ট পরে shall have been আর will have been হলেই মূল ভাবের সঙ্গে আইন যুক্ত সেটাই হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখো কত সুবিধা আমরা সব টেন্স নিয়ে আলোচনা কিছু করলাম তাহলে এখানে যদি আবার হি হয় তাহলে হি উইল হ্যাভ বিন হি উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল ক্লিয়ার তাহলে আমরা কিন্তু এখন মোটামুটি জেনে গেলাম যে সাবজেক্টের পরে কি কি সাহায্যকের ভার্বগুলো থাকলে আমরা ধরে নেব যেটা হলো প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স বা ফিউচার টেন্স ওকে আমাদের এগুলো স্মরণ রাখতে হবে তাহলে আজকে কিন্তু মোটামুটি এই যে টেন্স আমরা জেনেছি তিনটা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এই প্রেজেন্ট টেন্সের চারটা সম্পর্কে আলোচনা করা হয়েছে আবার পাস্ট টেন্সের চারটি আলোচনা করা হয়েছে এবং ফিউচার টেন্স সম্পর্কে চারটি আলোচনা করা হয়েছে তাহলে এখন তোমরা এইগুলো স্মরণ রাখার চেষ্টা করবে আবার আমি তোমাদের কাজ দিচ্ছি সেটা তোমরা বাসা থেকে আগামী পাঠে আমাদের আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে যেমন আমি এখন প্রশ্ন করব যে হ্যাভ অবলিক হ্যাজ কোন টেন্সে কোন টেন্স এ ব্যবহার হয় তাহলে এটা সেটা তোমরা লিখে দিতে হবে আবার আরেকটা দিই ওয়াজ ওয়্যার ওয়াজ বা ওয়্যার ওয়াজ ওয়্যার কোন টেন্সে ব্যবহার হয় আরেকটা দিই
আচ্ছা হ্যাড হ্যাড কোন টেন্স এ ব্যবহার হয় ক্লিয়ার তাহলে এই তিনটা জিনিস কিন্তু শোনা লাগবে আজকে যে 12টা টেন্স সম্পর্কে আলোচনা করা হয়েছে তার মধ্যে আমি সবগুলো আলোচনা শেষে তোমাদের বাসা থেকে বের করে নিয়ে আসবে যে হ্যাভ হ্যাজ কোন টেন্সে ব্যবহার করা হয় ওয়াজ ওয়্যার কোন টেন্সে ব্যবহার করা হয়েছিল এবং হ্যাড কোন টেন্সে ব্যবহার করা হয়েছিল তো ওকে আজকের পাঠে আমরা যা কিছু আলোচনা করা হলো যা শিখলাম শুধু টেন্স সম্পর্কে এই টেন্সটি অতি মূল্যবান জিনিস এবং টেন্স না জানলে আমরা পরবর্তী কোনো কাজ শিখতে বা কোনো রূপান্তর করতে পারব তো ওকে ধন্যবাদ তোমরা ভালো থাকো আমি এটাই আশা করি এবং তোমরা ঘরে থাকবে ঘরে বসে এই ক্লাস উপভোগ করবে আর যা আলোচনা করা হয়েছে তা মনোযোগ দিয়ে আবার এই বাসায় বসে প্র্যাকটিস করবে এবং আজকের যে ক্লাসটি দেওয়া হয়েছে সেটি আগামী পাঠে তোমরা আমাকে জানাবে ওকে ধন্যবাদ তাহলে আজকে পর্যন্ত খুদা হাফেজ